ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. عن أبي سعيد الخدري رضي الله عنه قال: كنا نخرج الزكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقد أو صاعا من زبيب. আজকে সভার সর্বপ্রথম সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম দরদী ভ্রাতৃবৃন্দ, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সমস্ত স্তুতি আরাধনা উপাসনা দাসত্ব গোলামী আনুগত্য একমাত্র সেই মহান নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের কর্তৃত্ব সার্বভৌমত্ব এবং যিনি সমগ্র জিনিসের কর্তৃত্ব সংস্থাপিত, সেই মহান নিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত আকারে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শত সহস্র শান্তির ধারা বিকশিত হোক নবী কুর শিরোমণি করুণার মুক্ত প্রতির ধারণা বিশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে। আল্লাহু সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদের সম্মুখে যে বিষয় আলোকপাত করার জন্য আমাকে বলা হয়েছে সেটা হচ্ছে সাদাকাতুল ফিত্র এবং কুরবানি। সাদাকাতুল ফিত্র আপাতত অতিবাহিত হলো আর কুরবানি প্রায় আমাদের সামনে আগত বা আসন্ন। কুরবানি সামনে আসছে, দুঃখজনক হলেও সত্য। আজকে আমরা মুসলিমরা এমন মুসলিম হয়েছি আর নিজেদের গর্ববোধ করি, অহংকার করি যে আমরা মুসলিম, আমরা আহলুল হাদিস, হাদিস এবং কোরআনের অনুসারী এই দাবি করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মানুষ চাঁদ দেখে রোজা ধরে আর চাঁদ দেখে ছাড়ে, কিন্তু এটা চিরাচরিত প্রায় 95% মুসলিমদের রীতিনীতি, চাঁদ দেখে নামাজ ধরে আর চাঁদ দেখে নামাজ ছাড়ে। কথা বুঝতে পেরেছেন? চাঁদ দেখে নামাজ ধরে আর চাঁদ দেখে নামাজ ছাড়ে। রমাজানে যখন চাঁদ উঠে তখন 95% মুসলিম তারা নামাজ পড়ে, তারাবি পড়ে, সমস্ত কিছু করে। আর যখন ঈদের চাঁদ উঠে যায় তখন নামাজ মাইনাস, নামাজ বাদ, মানে চাঁদ উঠে গেছে আর নামাজ পড়া যাবে না। চাঁদ থেকে নামাজ ধরে আর চাঁদ থেকে ছাড়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা হাদিস বর্ণনা করলেন না যে চাঁদ থেকে রোজা ধরো আর চাঁদ থেকে ছাড়ো, চাঁদ থেকে রোজা ধরো আর চাঁদ থেকে ছাড়ো। এটা যেমন বর্ণনা করেছেন অনুরূপ ভাবে তার বর্ণনা করা উচিত ছিল যে চাঁদ দেখে নামাজ ধরো আর চাঁদ দেখে ছাড়ো, তাহলে আমাদের জন্য খুব দলিল হতো, স্পষ্ট শক্তিশালী আমাদের দলিল হয়ে যেত। আজকে আমরা মুসলিম হয়েছি আর নিজেদের কর্মবোধ করি যে আমরা আজকে মুসলিম আর দাবি করি, অহংকার করি, কেমন মুসলিম আল্লাহ বাকি জানে। মুসলিম হয়েছি, ইসলাম ধর্মে আমাদের জন্ম, মুসলিম ঘরে জন্ম, বলি ইসলামের অনেক উপকার করে দিয়েছি, দান খায়রাত করছি, মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন সূরাতুল হুজুরাত 49 আয়াত নম্বর 17,
يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين نبي صلى الله عليه وسلم يرجوكي কিছু নবাগত মুসলিম নব মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো আসার পরে বলছে ইয়ামুন নুন আলাইকা আনাসলামু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমরা ধন্য করেছি ইসলাম কবুল করে আমরা আপনাকে ধন্য করে দিয়েছি আপনার উপকার করে দিয়েছি আপনাকে আমরা সাকসেসফুল করে দিয়েছি আপনাকে ধন্য করেছি উত্তীর্ণ করে সাকসেসফুল করেছি মানে তারা বলতে চাইলো যে আমরা ইসলাম কবুল করে আপনার উপকার করে দিয়েছি আর আল্লাহ তাআলা চাল তুলে দিয়েছে ইসলামের চাল তুলে দিয়েছে আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম তোমাদের ইসলাম কবুল করাতে আমরা আমাকে তোমরা ধন্য করনি তোমরা ইসলাম কবুল করে আমাকে ধন্য করনি মুসলিম হয়ে কি আমাকে ধন্য করনি বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম বরং আল্লাহ তাআলা তোমাদেরকে ধন্য করেছেন আল্লাহ তাআলা তোমাদেরই উপকার করেছেন আল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরই সঠিক পথ দেখিয়েছেন আন হাদাকুম লিল ঈমান ইউ কুনতুম সাদিকিন আল্লাহ তাআলা তোমাদেরকে হিদায়াত হিদায়াতের পথ দেখিয়েছেন ঈমানের পথ দেখিয়েছেন সঠিক পথে পরিচালিত করেছেন যদি তোমরা সত্যবাদী হও আল্লাহ তাআলা এখানে বলতে চাইলেন মুসলিম হয়ে গিয়ে তুমি এমন কিছু উপকার করে দাওনি আল্লাহর কোনো লাভ নেই তুমি ভালো কাজ করো আর খারাপ কাজ করো দাড়ি রাখো আর না রাখো পাঁচ ওয়াক্তের সালাত আদায় করোই বা না করো বিড়ি খাও আর না খাও যা কিছু করো এতে আল্লাহ তাআলা কিছু আসে যায় না আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 46 সূরা হামিম সাজদা আল্লাহ তাআলা বলছেন মান আমিলা সালিহান ফালি নাফসি ওয়া মান আসা ফালাইহা যে ব্যক্তি ভালো কাজ করবে সে নিজের জন্যই করলো এবং যে ব্যক্তি খারাপ কাজ করলো সে নিজের জন্যই করলো এখানে আল্লাহ তারা চার পয়সা ক্ষতি হয় না লাভ হয় না কোন মুসলিম পাঁচ অক্ষরের নামাজ পড়ুক আর না পড়ুক দাড়ি রাখুক আর না রাখুক বিড়ি খাক আর না খাক সিগারেট খাক আর না খাক মদ মদপান করুক বা না করুক যে যা করবে সে তার ফল পাবে আল্লাহ তারা কিঞ্চিত পরিমাণ পরোয়া করেন না কারো আল্লাহর কিছুই লাভ হয় না ক্ষতিও হয় না কে ভালো কাজ করলো আর কে খারাপ কাজ করলো আল্লাহ কিঞ্চিত পরিমাণে হয় না এই জন্য একটি বিষয় আমি হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন জায়গায় এটা শেয়ার করেছি হারানো বিজ্ঞপ্তি ঈদের দিন থেকে নিয়ে অনেক মুসল্লিদের খুঁজে পাওয়া যাচ্ছে না অনুগ্রহপূর্বক যদি আপনারা দেখে থাকেন তাহলে মসজিদে পাঠিয়ে দেবেন পুরস্কার আল্লাহ তাআলা কিয়ামত দিবসে প্রদান করবেন অধিকাংশ আজকে এসব নামধারী মুসলিম কলঙ্কিত মুসলিম ইসলামের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআন সূরাতুল কাহফ সূরা আল-আহরাফ আয়াত নাম্বার 103 কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইহুম বিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনআ আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি বলে দাও আমি কি তোমাদেরকে সংবাদ দেব না আমি কি তোমাদেরকে অবহিত করব না আমি কি তোমাদের খবর দেব না বিল আকসারিনা আমালা ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে আমি কি তোমাদেরকে অবহিত করব না খবর দেব না আল্লাযীনা দাল্লা সাইহুম বিল হায়াতিদ দুনিয়া যারা পার্থিব জগতে পদভ্রষ্ট পদভ্রষ্ট ক্ষতিগ্রস্ত আমল করে আর কি করে আল্লাযীনা ইয়াহসাবুনা আন্নাহুম ইউসিনুনা সুনআ আর তারা ধারণা করে যে আমরা খুব ভালো কাজই করছি উত্তম কাজ করছি ভালো কাজ করছি এটা ধারণা করে আল্লাহ কি বলেন এখানে এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে মানুষ আমল করে কিন্তু মনে করে যে ভালো কাজ করছি ভালো মনে করেই করে এই জন্য المعجم الكبير للطبراني حديث نمبر 105 ابن عمر رضي الله عنه বলছেন كل بدعة ضلالة وإن راها الناس حسنة প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা যদি যে মানুষ সেটাকে ভালো মনে করে করে তো মানুষ আমল করবে কিন্তু ভালো মনে করে করবে কিন্তু সেগুলো ভালো নয় ক্ষতিগ্রস্ত
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহুল বুখারী হাদিস নাম্বার 1718, সহিহুল বুখারী হাদিস নাম্বার 2692, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন, এটা সহিহ মুসলিমের বর্ণনা। আর সহিহুল বুখারীতে আছে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো মান আমিলা আমালান, যে ব্যক্তি এমন আমল করবে এমন আমল লাইসা আলাইহি আমরুনা, যাতে আমাদের নির্দেশনা নেই, যাতে আমাদের হুকুম নেই আদেশ নেই, তাহলে রাদ্দুন সেটা যে প্রত্যাখ্যাত পরিত্যাজ্য বর্জনীয় অগ্রহণযোগ্য। নবী সাল্লাম যে আমল করেননি যে করবে সেটা প্রত্যাখ্যাত পরিত্যাজ্য অগ্রহণযোগ্য, অর্থাৎ বিদআত। সুতরাং একটা বিষয় আমি বক্তব্য সূচনাতে বলে দিতে চাই, আমল কেবল মাত্র হবে আল্লাহ তাআলার জন্যে, আমল হবে আল্লাহ তাআলার জন্যে, আর পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমল হবে কেবল মাত্র আল্লাহর জন্য, আর ইবাদতের পদ্ধতি আমলের নিয়ম কানুন রীতি নীতি পদ্ধতি সমস্ত কিছু হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এই দুই পদ্ধতি ছাড়া, এই দুই থিওরি ছাড়া, এই দুই সূত্র ছাড়া তৃতীয় কোন যদি সূত্র হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, রিজেক্টেড হবে, অগ্রহণযোগ্য প্রত্যাখ্যানযোগ্য হবে। সুতরাং আল্লাহর জন্য ইবাদত আর পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য সহিহুল জামে সহিহ হাদিস নাম্বার 5350, সিলসিলা সহিহ হাদিস নাম্বার 2194, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা মিন্না মানে আমিলা বি সুন্নতি গায়রিনা, সে আমার পদ্ধতি নয়, সে আমার উম্মতি নয়, সে আমার দলভুক্তই নয় যে আমার পদ্ধতি ছাড়া আমল করে, যে আমার রীতিনীতি ছাড়া আমার নিয়ম কানুন ছাড়া আমল করে সে আমার দলভুক্তই নয়, সে আমার উম্মতি নয়। এ কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা যে আমল করে চলেছি, এই যে ফিতরা, এই সংক্রান্ত বিষয় আলোচনা করতে বলা হয়, একটু শর্টকাট আলোচনা করব ইনশাআল্লাহ। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে আমার ইন্টারনেটে, ইউটিউবে ছাড়া আছে ফিতরা সংক্রান্ত, এটা হানাফি ব্রেডিদের ফিতরা সংক্রান্ত আলোচনার পোস্টমর্টেম বা অপারেশন করতে গিয়ে আলোচনা করেছি, এবং একটি জায়গায় স্পেশালি এই বিষয়ে আলোচনা করেছি। তো ফিতরা সংক্রান্ত সংক্ষিপ্ত করে আলোচনা যেটা, সেটা হচ্ছে ফিতরা কি দিতে হবে, কাকে দিতে হবে এবং কতটা দিতে হবে, কখন বন্টন করতে হবে, এই কয়েকটি বিষয় মাত্র আলোচনা করব। আল্লাহ বললেন মানুষ আমল করে কিন্তু ভাবে যে আমরা ভালো কাজ করছি, কিন্তু আসলে সেগুলো ভালো নয়। সাহাবি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবি, তিনি বর্ণনা করছেন হাদিস, কুন্না নুখরাজু যাকাতাল ফিত্রি সুআম মিন তুআমিন, এই হাদিসটি সহিহুল বুখারী এবং মুসলিম বিভিন্ন জায়গাতে এসেছে, সহিহুল বুখারী হাদিস নাম্বার 5506। আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন আমরা বের করতাম, কুন্না নুখরাজু, আমরা বের করতাম যাকাতাল ফিত্রি, ফিত্রা, ফিত্রার যাকাত অর্থাৎ ফিত্রা বের করতাম, সুআম মিন তুআমিন, খাদ্যদ্রব্য হতে একশা। খাদ্যদ্রব্যটা কি ছিল তখনকার যুগে, অর্থাৎ কি জামানের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্যদ্রব্য কি ছিল, তিনি বর্ণনা করছেন মিন শাইরিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিবিন, গম বা জব, গম তারপরে খেজুর, খেজুর তো একসা, আও সাআম মিন আকিতিন, আকিতিন হচ্ছে পনির, পনির হচ্ছে ওই ছানা করার পরে যেটাকে শক্ত করে তৈরি করা হয় সেটা হচ্ছে পনির, সেটা একসা, কিংবা জাবিবিন আও সাআম মিন জাবিবিন, কিংবা একসা কিশমিশ, আঙ্গুরকে শুকনো করে যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে কিশমিশ, আমরা সকলে চিনেন। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলছেন যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে খাদ্যদ্রব্য হতে ফিতরা আদায় করতাম, আর সেটা ছিল একসা, গম, খেজুর, পনির, কিশমিশ, যে কোনো একটার মধ্যে থেকে একসা, একসার পরিমাণ করতে গিয়ে প্রায় মুহাদ্দিসিনে কেরাম ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন প্রায় 2.5 থেকে 3 কিলো, 2.5 কিলোর একটু বেশি, আনুমানিক 2.5 কিলো,
যেটা বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত সাহাবী। এই সম্পর্কে অনেক হাদিস রয়েছে খাদ্যদ্রব্য দেওয়ার ব্যাপারে। আর এই খাদ্যদ্রব্য দিতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, এটা ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে আছে। ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্র صعام من تمرنا وصعام من شعير على العبد والحر والذكر والانثى والصغير والكبير من المسلمين وامر بها او توتى قبل خروج الناس الى الصلاه। عبد الله بن عمر رضي الله عنه বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিত্র 100 ফরজ করেছেন, খাদ্যদ্রব্য 100 বক্সে রেখে যো জব বা গম পনির যাই হোক। ক্রীতদাস বা স্বাধীন ব্যক্তি, ছোট বড়, পুরুষ মহিলা সকলের উপরে, মিনাল মুসলিমিন যারা মুসলিম, মুসলিমদের মধ্যে হইতে যারা বেনামাজি তারা মুসলিম নয়, বেনামাজি মুসলিম নয়। এই পরশুদিন প্রোগ্রাম ছিল আরামবাগে, হুগলি আরামবাগ, সেখানে আমার আলোচনা ছিল এই সম্পর্কে, বেনামাজি কি মুসলিম। বেনামাজি দুটোর কথা, যারা পাঁচ অক্টেন নামাজি, পাঁচ অক্টের সালাত আদায় করে, তারাও যদি ঝিলাম করে, উদাসীনতা করে, নামাজের বিষয়ে গাফিলতি করে, তারাও জাহান্নামে যাবে। বেনামাজি তো বেনামে অনেক দূরের কথা, অনেক দূরের কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্য হইতে 100 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরজ করেছেন। ওয়ামারা বিহা ও তুয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, নবী ইসলাম নির্দেশ দিয়েছেন সেটা 100 বের করে দিতে হবে, আদায় করে দিতে হবে সলাতে বা ঈদের সলাতে বা ঈদের নামাজে যাওয়ার পূর্বেই, এটা নবী ইসলাম নির্দেশ দিয়েছেন। যাকাতুল ফিত এটা একা একাই বণ্টন করে দেওয়া যাবে নাকি জমা করতে হবে, এই ব্যাপারে সহিহুল বুখারীতে হাদিস রয়েছে, হাদিস নম্বর 3275। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যাকাতুল ফিত্র জমা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আর সেটা সংরক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অর্পণ করেছিলেন। আর শয়তান চুরি করতে এসেছিল, শয়তান চুরি করতে এসেছিল আর ধরা পড়েছিল, কাকুতি মিনতি করতে লাগলো আর আয়াতুল কুরসি শিখিয়ে দিল, রাত্রিবেলা যদি পড়ে ঘুমাও তাহলে সকাল পর্যন্ত শয়তান ধারে কাছে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদা পাকা, তোমার কাছে সত্য বলেছে, অপুয়া কেদমন তাকা শয়তান, সে মিথ্যু, সে ছিল শয়তান, শয়তান তোমাকে এটা শিখিয়ে দিয়ে গেছে আয়াতের কুরসি। তো এখানে জমা হতো, আর আবু হুরায়রা বলছেন আমি ওটা রক্ষণাবেক্ষণ করার জন্য হেফাজতের দায়িত্ব রাসূলুল্লাহ আমাকে দিয়েছিলেন, আমি ছিলাম সেই দায়িত্বে। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে জমা করতে হবে। দ্বিতীয় নাম্বার মুয়াত্তামা মালিক হাদিস পৃষ্ঠ নাম্বার 359, আব্দুল্লাহ উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেখানে জমা হতো সেখানে ফিত্রা পানি দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা ছিল, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিংবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম থেকে কারো থেকে প্রমাণ নেই যে তারা টাকা দিয়ে ফিত্রা দিয়েছে, একটাও প্রমাণ নেই। হানাফিরা কিছু প্রমাণ পেশ করে, সেগুলো আমি বলছি ইনশাআল্লাহ, সেগুলো আসছে। তো এর ব্যাপারে ফিত্রা জমা হচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা কি করছি, আমাদের সময়ে চলছে নামাজের পরে বন্টন, নামাজের পরে বন্টন করা এটা চলছে, এক সপ্তাহ পরে বন্টন হচ্ছে। এই ব্যাপারে একটি হাদিস রয়েছে, হাদিসটি শুনুন ইবনে মাজাহ, হাদিস নম্বর 1827, শুনুন আবু দাউদ, হাদিস নম্বর 1609। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ইবনে আব্বাস বলেন, ইবনে আব্বাস বলছেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফরজ করেছেন যাকাত আল ফিত্রি তুহরাতাল লিসায়েম মিনাল লাগবি ওয়াল রাফাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ফরজ করেছেন কেন, রোজাদারদের অপকর্ম, ভুল ভ্রান্তি, দোষ ত্রুটি এসবগুলোকে পবিত্রকরণের জন্য। রোজাদার যখন সিয়াম পালন করে প্রত্যেক মানুষের ভুল হয়, তো এটার পবিত্রকরণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্রাকে ফরজ করেছেন। গৃহীত হলো সেই যাকাত অর্থাৎ সেই ফিত্রা
সংকল্প হলো, গ্রহণ করা হলো। আমান আদাহা বা আদা সলা ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এবং যে ব্যক্তি নামাজের পর সেটা বণ্টন করলো সেটা সাধারণ দান হিসেবে পরিগণিত হলো। এই ব্যাপারে ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইমাম শাওকারি রাহিমাহুল্লাহ নাইরুল আওতার চতুর্থ খণ্ড 218 পৃষ্ঠায় বর্ণনা করছেন, ফামান আদাহা কাবলা সলা আই কাবলা সলাতুল ঈদ, অর্থাৎ নামা ঈদের নামাজের আগেই যে ব্যক্তি বণ্টন করলো তাহলে ফাইয়া যাকাতুন মাকবুলা, তাহলে সেটা গ্রহণযোগ্য ফিত্র আদায় হলো, মানে সেই ফিত্রাটা গ্রহণযোগ্য হলো। ফামান আদাহা বাদা সলা, যে ব্যক্তি ঈদের পরে সেটা আদায় করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাওকারি রাহিমাহুল্লাহ, তাহলে ফাইয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, সেটা সাধারণ দান হিসেবে পরিগণিত হলো, সাধারণ দান। আই তিনি বর্ণনা করছেন, আল মুরাদু বিস যাকাত সাদাকাতুল ফিত্র, এর অর্থ তিনি বলছেন, ইয়ানি আল্লাযী ইউতাসাদদাকু বিহা ফী সাইরিল আওকাত, অর্থাৎ সাধারণ যে কোনো সময় সব সময় দান করার মতো অবস্থা, মানে দান করলে যেরকম হয় সাধারণ দান, সাধারণ সাদকা যখন এখন যেরকম দান করলে যা হবে অনুরূপ হিসাবে পরিগণিত হবে, অর্থাৎ তার পিত্রা আদায় হবে না, সাধারণ দান হিসাবে পরিগণিত হবে। এখানে একটা বিষয় বলা বাহুল্য হলো, মুর্তাবিন নিয়ার রাদিয়াল্লাহু আনহু, বুখারী হাদিস সহিহুল বুখারী প্রথম খণ্ড 133 পৃষ্ঠা, মুর্তাবিন নিয়ার বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি যখন বক্তব্য দিচ্ছিলেন আর বললেন যে ব্যক্তি আমাদের সঙ্গে ঈদের সালাত আদায় করলো এবং কুরবানি করলো সে সুন্নাতকে পেয়ে গেল। মুর্তাবিন নিয়ার দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কুরবানির পশুটাকে, কুরবানির জন্তুটাকে ঈদের নামাজের আগেই জবাই করার পর রান্না করে নিজে খেয়েছি, পরিবার বর্গ খাইয়েছি, গ্রামবাসী খাইয়েছি, তারপরে নামাজ পড়তে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমার মাংস খাওয়া হয়েছে, মাংস খাওয়া হয়েছে, কুরবানি হয়নি। এ হাদিসে কি প্রমাণিত হয়, কিঞ্চিত পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যেই পদ্ধতিতে যখন যে আমল করেছেন কিঞ্চিত পরিমাণ হ্রাস বৃদ্ধি করা যাবে না, অগ্রপশ্চাৎ করা যাবে না। ভাই সকল, আমরা তো শুনি, অনেকে জানি, কিন্তু মানবে এটাকে, মানা হচ্ছে অভাব। একটি হাদিস রয়েছে শুনুন, আবি দাউদ হাদিস নম্বর 1906, একদা নবী সাল্লাম বক্তব্য দিচ্ছিলেen এমত অবস্থায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে যে অবস্থায় সে অবস্থায় বসে পড়ো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফাজালাসা আলা বাবিল মসজিদ, মসজিদের দরজার উপরে বসে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি তো মসজিদে ভালোভাবে আরেক পা বিদ্রুকে ভালোভাবে বসতে পারতে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে যে অবস্থায় সে অবস্থায় বসে পড়ো, আমি অবস্থায় ছিলাম, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর, আরো একটি পা মসজিদের ভিতরে পড়তে গিয়ে যদি বসতাম তাহলে আমার বিলম্ব হয়ে যেত, আপনার নির্দেশ আপনার আদেশ পালনে আমার বিলম্ব হয়ে দেরি হয়ে যেত, এই জন্য আমি অবস্থায় বসে পড়েছি। বুঝতে পেরেছেন, কিঞ্চিত পরিমাণ হাস বৃদ্ধি চলবে না, অগ্রপশ্চাৎ চলবে না, নবী সাল্লাল্লাহু যা বলেছেন তাই করতে হবে। সোহেল সাহাবী ভাই বলছিলেন, সোহেল ভাই, যে হারামে পরিপূর্ণ, আরে হারাম তো সবাই খাচ্ছে, মুলবিদের হারাম খেতে হচ্ছে, মদঘরের বাড়ি বলেন, বেনামাজির বাড়ি বলেন, আর মদ বিক্রেতার বাড়ি বলেন, বিড়ি বিক্রেতার বাড়ি বলেন, শহরের বাড়িতে খেতে হচ্ছে, আজকে হারাম থেকে পাচ্ছে, হারামে পরিপূর্ণ আল্লাহ আলাম। কিছু লোক হয়তো হারাম থেকে বঞ্চিত, কিছু লোক, কিছু লোক রাখার চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের যাচাই কার্যকর করুক এবং সকল মুসলিম ভাইদের হারাম বর্জন করার, পরিহার করার তৌফিক দান করুক। তো এখানে যখন তিনি বলেছেন সঙ্গে সঙ্গে সেটা মেনে নিয়েছেন, কিঞ্চিত পরিমাণ হ্রাস বৃদ্ধি নয়। এই হাদিস থেকে একটা বিষয় আমি বলতে যাচ্ছি, যে তোমার তাল্লিল মাসাকিন, মিসকিনদের খাবার, আর এখানে মাদ্রাসার শিক্ষকেরা, এরা মনে হচ্ছে মিসকিন হয়ে গেছে, এরাও শুরু করে চাইতে মাদ্রাসা, যদি মাদ্রাসা যদি ইয়াতিম ছেলে থাকে, গরিব ছেলে থাকে, শিক্ষক যদি গরিব থাকে, তার জন্য তাদের হক হিসাব নিতে পারে, মাদ্রাসা বিল্ডিং করবে, শিক্ষকের বেতন দেবে, এর পারপাসে নেওয়া যাবে না। এবারে একটা হাদিস আপনাদের বলি, যে ফামান আদা বাদা সালা ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, যে ব্যক্তি ফিতর আদায় করলো ঈদের সালাতের পর সেটা সাধারণ দান হিসেবে পরিগণিত হলো। এখন আমাদের সমাজে
ঈদের সালাতের পরে যে ফিতরা বন্টন করার যে নিয়ম চলে আসছে, এর ব্যাপারে কোনো হাদিস আছে নাকি এমনি চলে আসছে? এই ব্যাপারে তাহাকি করতে গিয়ে একটা হাদিস পেয়েছি। এই হাদিসটি রয়েছে আল আমওয়াল ইবনে সানজাওয়াই, আল আমওয়াল ইবনে সানজাওয়াই, হাদিস নাম্বার 2390। أخبرنا حميد أخبرنا أبو نعيم أخبرنا أبو معشر النافع عن ابن عمر قال كنا نؤمر أن نخرجها قبل أن نخرج إلى الصلاة ثم يقسم رسول الله صلى الله عليه وسلم بين المساكين إذا انصرف. ابن عمر رضي الله عنه বলছেন كنا نؤمر أن نخرجها, نبي صلى الله عليه وسلم আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হতো আমরা যাতে করে সাকাতুল ফিত বের করে ফেলি, বের করে নি তাবলা নাখরুজা ইলা সালা, নামাজে ঈদের নামাজে বের হওয়ার আগে, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে যাতে করে আমরা ফিতরা বের করে নি। তুম্মা ইয়াকসিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনুল মাসাকিন ইদান সরাফা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের মধ্যে বণ্টন করতেন ইদান সরাফা, যখন তিনি ঈদের সালাত থেকে ফিরে আসতেন। ঈদের নামাজ পড়ে আসার পর ঈদান সরাফা মানে যখন তিনি ঈদের নামাজ পড়ে ফিরে আসতেন, প্রত্যাবর্তন করতেন, তখন তিনি কি করতেন? তুম্মা ইয়াকসিমু বাইনুল মাসাকিন, তিনি সেটা বণ্টন করতেন মিসকিনদের মধ্যে। এই হাদিসটা রয়েছে, এই হাদিসটা প্রমাণ পাওয়া গেল যে ঈদের সালাতের পর বন্টন করা যায়, কিন্তু হাদিসটা এবার তাহাকি, হাদিস কি সহি না জয়ী? এই ব্যাপারে আবু মাশার সিন্দি একজন রাবি আছে এই হাদিসের সানাদে, আবু মাশার সিন্দি মুহাম্মদ বিন কাব এবং নাফে থেকে বর্ণনা করেছেন, আর এর ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আর তারিখুল কবির নবম খণ্ড গ্রন্থ পৃষ্ঠা রাবি নাম্বার 985 তিনি বলেছেন মুনকারুল হাদিস। আবু মাশার সিন্দি আল মাদারি, এ হচ্ছে মুনকারুল হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যার ব্যাপারে বলেন যে মুনকারুল হাদিস, তার থেকে বর্ণনা করা গ্রহণ জায়েজ নয়, বৈধ নয়, তার দলিল নেওয়া যাবে না। আর ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেন যাইফুন, সে হচ্ছে যাইফ, সে দুর্বল, আর দুআফা আল মাতরুকুন লিন নাসাই প্রথম খণ্ড 101 পৃষ্ঠা। قال الألباني هذا حديث ضعيف, علم الألباني بلين اي حديث ضعيف اير والغليل حديث نمبر 844 তাহলে ঈদের পরে পন্টন করার মর্মে হাদিসটি সহি নয়। এবারে আসেন টাকার ফিতরা দেওয়ার মর্মে, টাকার ফিতরা এটা দেওয়া যাবে কি যাবে না? টাকার ফিতরা, টাকা ফিতরার মর্মে একটি হাদিস উপস্থাপন করে থাকেন বিশেষ করে হানাফি ভাইরা, আর সেটা হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 10472। হাদাসানা উসামা عن زهير قال سمعت ابا اسحاق يقول ادركتهم وهم يعطون في صدقه رمضان الدراهم بقيمه الطعام. এই হচ্ছে হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নাম্বার 10472। আবু ইসহাক আস-সাবি তিনি হচ্ছেন একজন তাবি, তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন আদ্রাকতুহুম, আমি তাদেরকে পেয়েছি, আমি তাদেরকে পেয়েছি, এই তাদেরকে পেয়েছি, হুম এর বহুবচন, এই যে বহুবচন আছে সর্বনাম, এই জামির রয়েছে, এই তাদেরকে বলতে কাদেরকে পেয়েছি? একজন হানাফি মুসান্নাফ ইবনে আবি শাইবা, শাইবার হানাফি মুহাদ্দিক মুহাম্মদ আওয়ামা তিনি উল্লেখ করেছেন যেখানে হুম বলতে আই 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 আসহাবা, অর্থাৎ সাহাবায়ে কেরাম, আর একজন সালেহ নামক একজন মুফতি সৌদিয়া তিনি বলেছেন সাহাবা। তাহলে আবু ইসহাক আস-সাবি তিনি বলছেন যে আমি সাহাবীদেরকে পেয়েছি, অহমিরতুনা তারা আদায় করতেন, তারা দিতেন কি সদাকাতে রমাদানা ফিতরার সাদকা, আর তারা হিমা বিকিমাতি তোয়াম খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকা, টাকা দিতেন, এই অবস্থায় পেয়েছি। এই হচ্ছে হাদিস, এই হাদিসের সাহাবে আবু উসামা আছে, আবু উসামা আছে মুদাল্লিস রাবি, আর মুদাল্লিস রাবি আন্দে বর্ণনা করেছে এটা গ্রহণযোগ্য নয়, প্রথম নম্বর কথা। নাম্বার দুই আদ্রাকতুহুম, যারা বলেছেন সাহাবি এটা হচ্ছে ভিত্তিহীন কথা, এর কোনো প্রমাণ নেই, কারণ আদ্রাকতুহুম তো দূরের কথা, আদ্রাকতুহু আমি একটা সাহাবিকে পেয়েছি প্রমাণ, প্রমাণ নেই একটা সাহাবি থেকে,
একটাও সাহাবি টাকা দিয়ে ফেতোয়া দিয়েছেন এই মর্মে আমার জানা মতে জৈব জাল ভিত্তিহীন পুরো হাদিস নেই, জৈব জাল ভিত্তিহীন পুরো হাদিস নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্য দিয়ে ফেতোয়া দিতে নির্দেশ দিয়েছেন, নিজেও খাদ্য দ্রব্য দিয়ে ফেতোয়া দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারাও খাদ্য দ্রব্য দিয়ে ফেতোয়া দিয়েছেন। সুতরাং একটাও সাহাবি থেকে প্রমাণিত নেই যে তারা খাদ্য তার টাকা দিয়ে ফেতোয়া দিয়েছেন, একটাও সাহাবি থেকে প্রমাণ নেই। এবারে শেষ আলোচনায় আমি শেখ আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ ফাতোয়া নকল করব, টাকা দিয়ে ফিতরা যা দেওয়া যাবে এই মর্মে ফিকুল হাদিস প্রথম খণ্ড 705 পৃষ্ঠা এবং ফাতোয়া ইলমিয়া দ্বিতীয় খণ্ড 164 পৃষ্ঠা আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ গ্র্যান্ড মুফতি সৌদি উলামা কমিটি গ্র্যান্ড মুফতি বিশ্বের মহামুক্তি তিনি তার মজমু ফাতাওয়া ইবনে বাহা 14 খণ্ড 202 পৃষ্ঠা উল্লেখ করছেন, ওয়ালা ইয়াজুজ ইখরাজুল কিয়মা ইন্দা জামহুরি আহলিল ইলম ওয়া হুয়া সহহ দালিলান, ওয়ালা ইয়াজুজ ইখরাজুল কিয়মা পয়সা দিয়ে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ নয় বৈধ নয় ইন্দা জামহুরি আহলিল ইলম অধিকাংশ বিদ্বানদের নিকটে, ওয়া হুয়া সহহ দালিলান এবং এটা সবথেকে সহি দলিল সবথেকে সঠিক দলিল, দালিল ওয়াজিব যেমনটি করেছেন নবী সাল্লাম। সুতরাং ভাই সকল ফিতরা দেওয়ার ফিতরা সংক্রান্ত অনেক আলোচনা ইন্টারনেটে এই সম্পর্কে বিস্তারিত আলোচিত হয়েছে, তো বিশেষ করে বক্তব্য যেটা নির্যাস আমরা যে কোনো আমল করে এতদিন থেকে মানুষ ভুল কাজ করে আসছে, এতদিন থেকে ভুল কাজ করে আসছে, এগুলো হচ্ছে মুশরিকদের কথা, লেওয়াজাত না আবার বাপটাকে পেয়েছি তাই করবো এমনটি নয়। মুসলিমদের প্রত্যেককে শিখতে হবে, শিক্ষা অর্জন করা খরচ, শিখতে হবে, পড়াশোনা করতে হবে, শুধু কেই করছে এটা দেখতে হবে না, তদন্ত করে আমরা দুনিয়ার বিষয়ে পার্থিব বিষয়ে আমাদেরকে এই বিষয়েও গবেষণা করতে হবে, স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। সুতরাং টাকা দিয়ে ফিতরা এটা মোটেও চলবে না, জায়েজ নয় বৈধ নয়, খাদ্য দ্রব্য দিয়েই দিতে হবে আর ঈদের সালাতের পূর্বেই সেটাকে বণ্টন করতে হবে, নবী ইসলাম থেকে যেটা প্রমাণিত। অনেকে বলেন খুব কষ্ট খুব সমস্যা, সমস্যা কিসের? আমরা তো অনেকেই ইসলাম সহজে পেয়েছি, আমরা কিছুই কষ্ট করি না, সহজে ইসলাম পেয়ে গিয়েছি, আমাদের কষ্ট তো কিছু করতে হচ্ছে না। তারপরেও যত সহজ পাচ্ছি তত সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা, ইসলাম থেকে যতটা এড়িয়ে চলা যায় এগুলো মুসলিমদের নীতি নয়, মুসলিমদের বৈশিষ্ট্য নয়। আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।